জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে 12 বাজার বাস স্ট্যান্ড এলাকায় 12 বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসরায়েল হোসেন, কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান মতি, জেলা শ্রম বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, বারো বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে স্মরণ সভাস্থলে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শোকসভায় ওই এলাকার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুল করিম মিন্টু বলেন, দেশ বিরোধীরা 75-এর 15-ই আগস্ট ও 21-শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে দেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, যে বীভৎস দৃশ্য মনে উঠলে আটকে উঠতে হয়। তিনি বলেন, এ বর্বরতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনেছেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে জোয়ার সৃষ্টি করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও আওয়ামী লীগকে জয়ী করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান।